নমস্কার, দি রিপোর্টে স্বাগত। রাম মন্দির নিয়ে দেশজুড়ে চলছে বিতর্ক। ধর্মের রাজনীতিকরণ নিয়ে বা ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ভোটের রাজনীতি করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, এবং এ বিষয়ে রাজ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস। আর এই আবহের মধ্যেই শিল্পাঞ্চলের বুকে রাম আরাধনা করে খবরের শিরোনামে তৃণমূল কাউন্সিলর। ভাটপাড়া কাকিনাড়া জহর পার্কে অযোধ্যার মতো ঘটা করে ভগবান রামের পুজো করছেন তৃণমূলের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি পাণ্ডে এবং উত্তর চব্বিশ পরগনার পরিবহন দপ্তরের ভাইস প্রেসিডেন্ট প্রিয়াঙ্গুর পাণ্ডে। আর এই নিয়ে জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জ্যোতি পাণ্ডের দাবি, আগে ধর্ম পরে দল, তাই তিনি অযোধ্যার সাথে সাথে নিজের এলাকায় রামের পুজো করছেন। পার্টির 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আজকে পুজো করছেন কেন রামের পুজো? নিজের পুজো করবো না, নিজের ধর্ম ভুলে যাব? এর মধ্যে পার্টির কোনো কথা নেই তো, পুজো করবো না? আজকে তো সম্প্রীতি মিছিল আপনাদের, সময় পেলে নিশ্চয়ই যাবো। আজকে প্রথম হচ্ছে ওইখানে রাম মন্দিরের, অযোধ্যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তাই আমরাও নিজের ধর্মের পুজো করছি। কাউন্সিলর হলে কোনো পার্টি এইরকম লেখা নেই কি নিজের ধর্ম ভুলে যাবেন, পুজো পাঠ ছেড়ে দেবেন। তবে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, এই ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠায় সব সনাতনীরা এক জায়গায় হচ্ছেন, এতে বিজেপিরই লাভ। সনাতনীর হাত শক্ত হচ্ছে, যারা নিজেদের মনে করছে যে আমরা হিন্দু, আমরা সনাতনী, আজকে আমাদের ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে আমরা রয়েছি, তো তারা রামের পুজো করবে, এটাই স্বাভাবিক। কারণ রাম সীতা আমাদের ভগবান বলে আমরা মনে করি, এবং তিনি মর্যাদা পুরুষোত্তম রাম, শ্রেষ্ঠ রাজা ছিলেন রাম আমরা জানি, তো আজকে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে রামের পূজন হবে, এটাই তো স্বাভাবিক। বিজেপির হাত শক্ত করছে, বিজেপির ভোটার বাড়ছে, বিজেপির দেখুন বিজেপির ভোটার তো বাড়ছেই, কারণ যেখানে কৃষ্টি কালচার সংস্কৃতি ফিরে আসছে, যেখানে রামের পূজন হচ্ছে 500 বছরের ভাবাবেগ, যেখানে আজকে তার একটা জায়গায় সেই রাম মন্দিরের উন্মোচন হচ্ছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তো যেটা মানুষ এতদিন ধরে চেয়েছিল, যে আন্দোলন তারা করেছিল, সেটা আজকে শিলমোহর পড়েছে, সেটা আজকে আমাদের সরকার করতে সমর্থ হয়েছে, তো স্বভাবতই আজকে বিজেপির হাত শক্ত হচ্ছে, এটাতে কোনো দ্বিমত নেই। কিন্তু রাম পূজন যারা করছে আমার মনে হচ্ছে তারা সনাতনী, তারা হিন্দু, এবং তাদের আবেগে রাম রয়েছে, রাম আমাদের ভগবান, তো যেখানে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, রামলালার মূর্তি উন্মোচন হচ্ছে, সেখানে রাম পূজন করবেন। অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠার সাথে সাথে নিচের এলাকায় রামের পুজো করে রামের মতো রাজশাসন চাইলেন তৃণমূল নেতা প্রিয়াঙ্গুর পাণ্ডে। পুজো করলে কারো ভোট বাড়ে বা কারো ভোট কমে, তাহলে আমি এটার উপরে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ভোট নেওয়াটা কর্ম নিয়ে, কি আপনি মানুষের জন্য কি করতে চাইছেন, কি করেছেন, এবং আগামী দিনে আপনার কর্মসূচি কী, সেই হিসাবে ভোট বাড়ে বা ভোট কম হয়। ধর্ম ধর্ম জায়গায় আছে, ধর্ম সঙ্গের রাজনীতি কোনো মেল হতে পারে না। ধর্মকে নিয়ে রাজনীতি যারা করছেন তারা ভুল করছেন। আমি বারবার বলি কি আমাদের ধর্ম যারাই করছে, আমি কোনো লোকের নাম না নিয়ে আমি এখন পুজোতে বসে আছি, আমি কোনো এখানে রাজনীতির কথা বলতে চাই না। আমি শুধু এইটুকু বলবো কি রাজনীতিটা হচ্ছে আমার কর্ম, আর আমি এখন করছি ধর্মের কাজ। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামজি, আমাদের সমস্ত লোকের আরাধ্য দেও, 500 বছর পর এই সুযোগটা আমরা পেয়েছি যে ওনার জন্মস্থলীতে ওনার ভব্য রাম মন্দিরে আজকে দিনে প্রাণ প্রতিষ্ঠা এবং শুভারম্ভ হতে চলেছে। এই গর্বের দিন আমরা নিশ্চয়ই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামজিকে পূজন প্রার্থনা আরাধনা করে যজ্ঞ হবনের মাধ্যমে সমস্ত সংসারের মানুষের জীবনের ভালো থাকার জন্যে আমরা মন্ত্র এবং পাঠ করে সেটা স্মরণ সংকল্প নিচ্ছে। না না, এরম ভাবে সবাই করবে এটা তো দরকার নেই, বাড়িতে তো করতেই পারে, সমস্ত লোক করছে। কোনো জায়গায় শুনেছেন যে তৃণমূল কংগ্রেস ইয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী ইয়া বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাম পুজো করবেন না, এটা কোনো দিন শুনেছেন? কোনো দিন বলেছেন উনি? সম্প্রীতি যাত্রা যেটা হচ্ছে, আমি বারে বারে বলি সনাতন ধর্মের মূল মন্ত্র হচ্ছে সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণু পশ্যন্তু মা কশ্যতু ভাগবতে। সনাতন ধর্মের সমস্ত মানুষরা এই মূল মন্ত্রে পাঠ করে আমরা সবাই জন্যে জীবনে ভালো থাকুক, সবাই সুখতে থাকুক, সবার জীবন সুস্থ থাকুক, সবার জীবন দীর্ঘায়ু হোক, সবার জন্যে আমরা মঙ্গলকারী করি। সেই সবার মধ্যে শুধু সনাতন নয়,
সবার মধ্যে সমস্ত মানুষ আছে, যারা হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সি জেন সমস্ত বর্ণের লোকের জন্য আমরা প্রার্থনা করি কি সকল লোকের জীবনে শান্তি থাকুক। সেই সনাতন ধর্মের মূলমন্ত্রতে যদি মেনে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবার শান্তির জন্য, সবার জীবনে সুখের জন্য যদি যাত্রা করছেন তাহলে খারাপ কি আছে? আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের রণনীতি তৈরি করে ফেলেছে রাজনৈতিক দল। তবে এ ভারতবর্ষের মাটিতে রাজনীতি ও ধর্ম একে অপরের বিপরীত মেরু হয়েও একই আঙিনায় মিশে যেতে পারে তার বড় প্রমাণ মিলল আজ। সুফল মজুমদারের রিপোর্ট, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।